দীর্ঘ 2.5 মাস হয়ে গেল, তারা মুখ্য আসামি আজ যাঙ্ক ধরাই পেলেন। আমি টাইম জায়গায় যাহা নেইলু যে কি মুখ্য আসামি অছে অরুণ মিশ্র, তাকে আজ যাঙ্কে না পুলিশ পচরাচরা কলে না তাকে ধরলে। সে আজ শুনিয়া পড়ছে নোমিন ঠিয়া হয়েছি সদরে, তাকে বিলকুল তাকে টাইম বালা পচারেন কে তাকে ধরলেন। আজ যাঙ্কে 2.5 মাস হয়ে গেল, সে প্রকৃত আসামি কো মানে তাকে বি ধরা হলানি। আৰু গোটেই কথা কৈছোঁ, যে আমাৰ পৰিয়াল প্ৰতি যে গুজব চলিছে কি 40 লক্ষ পাই গলে 30 লক্ষ পাই গলে, মই মিডিয়া মাধ্যমেৰে জনাব চাহিছোঁ ভাই মানুহক, সেই গুজবটা পুৰা মিছ। আমি গোটেই টকাৰে কাহু নেইনো কি চিত্ত কেছক দবাই দিয়া চাহুনু। আমি চাহুছোঁ পৰিয়াল লোক চাহুছোঁ চিত্তৰ প্ৰকৃত আসামী ধৰা হওঁ, তাৰ সাংগৰে যোন সম্পৃক্ত অঁ সেনে ধৰা হওঁ, প্ৰকৃত ঘটনাটাক সামনাকু আছোঁ। আৰু সেইদিন ঘটনাৰে 4 জন অৰুণ মিশ্ৰ সাংগৰে 3 জন পিলা থিলে, 3টা বেলু 4টা বেলু সেই মদ পিকি থিলে। অৰুণ মিশ্ৰ সেই ৰুম পাক যাই, আমি বি ক্ৰাইমব্ৰাঞ্চ জাগাৰে এই কথাটা কৈছিলোঁ। অৰুণ মিশ্ৰ ৰুম পাক যাই কি তাৰ সাংগৰে আৰু গোটেই পিলা সেই ৰুম যাই 15 মিনিট বসি আছিল, যা টুলু না কোনো তাৰ না মই ভালছে জানি, সেই পিলা যাই 15 মিনিট হ'ল বসি আছিল সেই ৰুম ভিতৰত। অৰুণ মিশ্ৰ ফুলুৰ আৰু জগাৰ তাৰ প্ৰেছটাকে অৰুণ মিশ্ৰক ছাড়ি বসিলে। সেদিন সে ঘটনা কোণ হল কি রাতে ভিতরে এমনি চিত্র সাথে এমনি ঘটনা ঘটল, আমার পুরা সন্দেহ অরুণ মিশ্র উপরে। অরুণ মিশ্র এই ঘটনার পুরা সম্পৃক্ত অছি, সে পুরা প্ল্যানিং করি করি চিত্রকে মর্ডর করছি, তাকে কাহিকি আজ যাঙ্কে আরেস্ট করানো, তাকে কাহিকি ধরা হওনি। আর আজ যাঙ্কে বি প্রকৃত দোষী কাহিকি আজ যাঙ্কে ধরা হওনি, সে স্ত্রী লোক হোক কিংবা যে আর 2-3 জন অছন্তি সেমানে বি হন্তু, কাহিকি আজ যাঙ্কে ধরা হওনি। আৰু মই এতিকি অনুৰোধ কৰোঁ মিডিয়া বাহিনীৰ মাধ্যমেৰে, প্ৰকৃত দোষী জলদি যেতিয়া যথাশীঘ্ৰ পাৰোঁ জলদি দোষীক ধৰা যাওক, নচেত আগামী দিনৰে ভয়ংকৰ সৃষ্টি কৰা যাব।